আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে কী নিয়ে ভিডিও মেক করতে চাইতেছি। হ্যাঁ, আপনি যদি পাবজি প্লেয়ার বা ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন এবং আপনি যদি এই গেমগুলো খেলে টাকা ইনকাম করতে চান অনলাইন থেকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন যদি আপনি পাবজি বা ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে চান। অবশ্যই এই গেমগুলো খেলে যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু রুলস, মানে তাদের কিছু কন্ডিশন মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি গেম খেলার মাধ্যমে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো রুলস আর কন্ডিশনগুলো কী আছে ওইগুলো আমি ফার্স্ট অফ অল বলবো, যাতে করে আপনাদের এমবিটা নষ্ট না হয়। ফুল ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি এইখানে ইয়ে করবেন না, যে গেম খেলে ইনকাম করবেন না বা আপনি করতে পারবেন না, কিছু রুলস আছে যার ফলে পরে কিন্তু আপনি আমাকে দোষারোপ করতে পারেন, এই জন্য আমি ফার্স্টেই রুলগুলো বলে দেই। যারা যারা আগ্রহী আছেন তারা তারা খেলবেন, বা যারা যারা আগ্রহী না তারা তারা খেলবেন না। আপনি যদি এখানে গেম খেলতে চান, গেম খেলার জন্য ফার্স্টেই যে রুলটা রয়েছে, আপনার যে ফ্রি ফায়ার বা পাবজি যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের লেভেলটা মিনিমাম 40 বা তার উপরে থাকতে হবে। যদি 40 বা 40-এর নিচে যেরকম 39 আছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, আপনি খেলতে পারবেন না বা কোনো রিওয়ার্ড বা টাকা পাবেন না। এখানে যদি আপনি একটা কিল করেন ফ্রি ফায়ারে, যে যেটার মধ্যে আর আরেকটা কথা, যে রুলসটা আরেকটা বাকি পড়ে গেছে, তো এটা হইতেছে আপনি কিন্তু এখান থেকে যে টাকা ইনকাম করবেন, টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। তো যারা যারা ডিপোজিট করতে পারবেন কেবলমাত্র তারা এই ভিডিওটা দেখেন কিভাবে ডিপোজিট করে ইনকাম করবেন, আর যারা যারা ডিপোজিট করবেন না তারা তারা ভিডিওটা স্কিপ করতে পারেন না, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য না। আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সামনে আরও ফ্রিতে ইনকাম করার অনেক টিপস দেওয়া হবে, তো আপনারা এই ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন। সো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি আপনি ইনভেস্ট করে ইনকাম করতে না চান তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। তো কীভাবে আপনি ইনভেস্ট করে ইনকাম করবেন ওইটা আমি বলে দেবো। আর ইনভেস্ট খুব বড় অ্যামাউন্টের ইনভেস্ট না, আপনি জাস্ট 30 টাকা হলে ফ্রি ফায়ারে একটা ম্যাচে জয়েন করতে পারবেন, 20 টাকা হলেও জয়েন করতে পারবেন, আর যেই পাবজিতে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনি 10 টাকা হলে একটা ম্যাচের মধ্যে জয়েন করতে পারবেন, এবং পার কিলে আপনি পাবজিতে পাবেন 6 টাকা করে এবং ফ্রি ফায়ারে পাবেন পার কিলে 10 টাকা করে। সো অবশ্যই যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান তাহলে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর যদি আপনার লেভেল 40-এর নিচে থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আপনি এখান থেকে কোনো রকম ইনকাম করতে পারবেন না। আর যদি 40-এর উপরে থাকে এবং আপনি ডিপোজিট করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। এখন যারা যারা ডিপোজিট করবেন এবং ইনকাম করবেন এবং 40-এর উপরে লেভেল আছে, তাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সাইটে এবং কীভাবে কোন অ্যাপসের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এবং কীভাবে গেম খেলে টাকা ইনকাম করবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে সকল ধরনের আপডেট শেয়ার করা হয়, এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কোনো মতামত থাকলে এটা জানিয়ে দেবেন, বা ভিডিওতে কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে করে আমি এটা সলভ, মানে সমাধান করে দিতে পারি। আপনি যদি ফ্রি ফায়ার বা পাবজি খেলে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাপসটার মাধ্যমে ইনকাম করতে হবে, আমি যেটার কথা বলতেছি। তো অ্যাপসটার নাম হইতেছে খেলাঘর। খেলাঘর যে অ্যাপসটা আছে এটার লিঙ্কটা, যে রেফারেল লিঙ্কটা আছে ওইটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে ডাউনলোড নাও আছে, ডাউনলোড নাওয়ের উপর একটা ক্লিক করলে এদিকে একটা পপআপ আসবে, এখানে ওকেতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, দেন আপনি এটা ইনস্টল করবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, সো আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো অ্যাপসটা যখন আপনার ডাউনলোড করা শেষ হয়ে যাবে, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে শো করতেছে, তো অ্যাপসটা যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে দেন আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে আপনার ফার্স্ট অফ অল এটার মধ্যে একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন গেম খেলে। ফার্স্ট অফ অল যখনই আপনি অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি যে নিচের দিকে সাইন আপ লেখা আছে, যে এখানে দেখবেন সাইন আপ লেখা আছে, ফার্স্ট অফ অল আপনি যেহেতু নতুন ইউজার সো আপনি এখানে সাইন আপের উপর ক্লিক করে দেবেন। সাইন আপের উপর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে আপনি ফার্স্ট অফ অল কী করবেন, এই যে উপরে এটা আছে এটার মধ্যে আপনার যে নামটা আছে নামের প্রথম অংশটা বসিয়ে দেবেন, দেন এই যে এখানে আছে লাস্ট নেম, লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ইউজার নেম যেটা আছে এটা 3 নম্বর করে এটার মধ্যে বসিয়ে দেবেন ইউজার নেমটা। ইউজার নেম যেরকম আপনার নামটা আছে নামের পরে 1, 2, 3 বা কয়েকটা সংখ্যা বসিয়ে দেবেন, যেরকম ইউজার নেম যেভাবে দেয় আর কি। সো যে ইউজার নেমটা দেবেন ওইটা কিন্তু আপনার প্রোমো কোড হবে ভবিষ্যতে। সো এখানে নিচের ঘরে যেটা আছে এটার মধ্যে আপনার যে কোনো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, দেন যে এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে যে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা আপনার ইয়ে দিতে হবে, কী বলে একটা প্রোমো কোড দিতে হবে। প্রোমো কোডটা কী হবে, প্রোমো কোড দিবেন, আমি প্রোমো কোডটা দেখাই দিই, 1 মিনিট ওয়েট। সো আপনি এখানে প্রোমো কোডটা দেবেন মাহফুজ, মাহফুজ
123456। সো আমি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রোমো কোডটা যেটা আছে। প্রোমো কোড দেওয়ার পর আপনি যে নিচের দিকে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে। যদি কোনো অ্যাকাউন্টে এই মেল বক্সে কোনো মেল সেন্ড করে তাহলে মেলটা কনফার্ম করে নেবেন। যে প্রোমো কোডটা যে আপনি পাবেন কোথা থেকে পাবেন, প্রোমো কোডটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এরকমভাবে দেওয়া থাকবে যে নিচে আছে প্রোমো কোড, প্রোমো কোডটা আপনি যে এখানে দেখতে পারবেন। প্রোমো কোডটা হইতেছে যে এখান থেকে এই যে এখান থেকে প্রোমো কোডটা মাহফুজ 123456। তো এটা হইতেছে প্রোমো কোড, আপনি এই প্রোমো কোডটা ইউজ করতে পারেন অ্যাকাউন্ট করার জন্য। সো আমি এখন সরাসরি অ্যাপসের মধ্যে লগ ইন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে খেলবেন। সো আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি অ্যাপসটার মধ্যে, কিন্তু দুঃখজনক ব্যাপার হইতেছে এখন বাজে রাত কয়টা, রাত 11:05। সো এখন কিন্তু কোনো ম্যাচ অ্যাভেলেবেল নাই, কারণ এটা আরও আগেই শেষ হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম ম্যাচ আছে, এই যে ফ্রি ফায়ারের মধ্যে দেখছিলাম 3টা ম্যাচ আছে আর পাবজির মধ্যে একটা চলতে আছে দেখছিলাম। সো এখানে তো কিছু করার নাই, দুঃখজনক বিষয়। 11:00 তো ম্যাচ এখনও কোনো নাই গেছে, আমি জয়েন করে আপনাদেরকে দেখাবো। তো আপনি কীভাবে জয়েন করবেন ওইটা আমি দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনি যদি পাবজি ইউজার থাকেন তো পাবজির মধ্যে একটা ক্লিক করে দেবেন। পাবজির মধ্যে ক্লিক করার পর নিচে ইন্ট্রোডাকশন সব কিছু দেওয়া থাকবে। আপনি এখানে আচ্ছা ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই আপনি কীভাবে এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট ছাড়া তো আপনি এখান থেকে গেমিংটা আর কি ধরতে পারবেন না, যে বাজেটে আছে মানে আপনি যে এন্ট্রি ফিটা দিবেন ওটা তো দিতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই কীভাবে আপনি এখানে ডিপোজিট করবেন, দেন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি গেম খেলে আর্নিং করবেন। সো আপনি ডিপোজিট করার জন্য উপরে যে মানি ব্যাগের অপশন আছে, মানে ওয়ালেটের যে অপশনটা আছে যে উপরের দিকে আমি দেখাই দিই টুজেড, এই যে ওয়ালেটের অপশন আছে ওয়ালেটের অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কীরকম আসবে, যে এরকম আসবে। সো আপনি কিন্তু এখানে অ্যাড মানি করতে পারবেন বিকাশ এবং রকেটের মাধ্যমে, যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং রকেটের মাধ্যমে কিন্তু আপনি এটা অ্যাড মানি মানে এখানে ডিপোজিট করতে পারবেন। যে কয় টাকা ডিপোজিট করেন আপনি, মিনিমাম ডিপোজিট মনে হয় কত এটা আমি শিওর বলতে পারতেছি, এক মিনিট দেখি। আচ্ছা মিনিমাম ডিপোজিটটা মনে হয় এখান থেকে 20 টাকা। সো আপনি 20 টাকা হলে এখানে ডিপোজিট করতে পারবেন, আর 20 টাকা কোনো টাকাই না, আপনারা ইচ্ছে করলে 20 টাকা ডিপোজিট করতে পারেন। আর এখান থেকে যদি উইন হতে পারেন তাহলে কিন্তু আপনি 200 টাকা এখান থেকে পাবেন, এবং পার কিলে 10 টাকা করে পাবেন ফ্রি ফায়ারের জন্য। আমি ফ্রি ফায়ারটা দেখে দেবো, পাবজিটা একরকমই আপনারা দেখে করে নেবেন। সো এখানে এই যে আপনারা আরেকটা কথা বলে নেই, এটা কিন্তু অনলি বাংলাদেশি ইউজারদের জন্য, ইন্ডিয়ান ইউজাররা এখানে অ্যাকাউন্টও করতে পারবেন না, এখানে ডিপোজিটও করতে পারবেন না। সো আপনি যখন ইয়ে করবেন আর অ্যাড মানি করবেন, আই মিন ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য আপনি যদি বিকাশে করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে দেবেন, আর যদি রকেটে করতে চান তাহলে রকেট সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ওই যে উপরে একটা নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পারতেছেন আপনারা, এই যে উপরে একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে আপনারা একটা এই যে কয় টাকা আপনি ডিপোজিট করতে চাইতেছেন ও কয় টাকা আপনি এখানে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনি কত টাকা তাদেরকে সেন্ড করছেন এটা এই যে এই বক্সের মধ্যে লিখে দেবেন। আপনি কত টাকা যত টাকা সেন্ড করছেন ওই এই বক্সের মধ্যে লিখে দেবেন। এখন আপনি কোন নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন ওই নাম্বারের লাস্ট যে 4টা ডিজিট আছে এটা লাস্টের করে দিয়ে ভেরিফাই পেমেন্ট এটার উপর ক্লিক করে দেবেন। 2 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা যে আছে এটা অ্যাক্টিভ করে দেবে, আই মিন পেমেন্ট না সরি আপনি যে ডিপোজিটটা করছেন এটা অ্যাক্টিভ করে দেবে। এরপর যদি আপনি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে এখানে কীভাবে টাকা অ্যাড করবেন লেখা আছে এটার উপর ক্লিক করে আপনি দেখতে পারেন। আর এখান থেকে উইথড্র করবেন কীভাবে, আপনারা ডিপোজিট করলে ডিপোজিট ব্যালেন্সটা এখানে থাকবে এবং উইনিং ব্যালেন্স যেটা আপনি প্রফিট পাবেন মানে জিতবেন তো ওইটা এখানে দেওয়া থাকবে। তো আপনি জেতার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন, এবং এখানে ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন আপনি কয়টা জিতছেন বা কয়টা হারছেন, কত টাকা ডিপোজিট করছেন, এখানে ট্রানজ্যাকশন দেখতে পারবেন। তো উইথড্র করার জন্য আপনি উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। এখানে 3টা মেথডে আপনি উইথড্র নিতে পারবেন, একে তো বিকাশে নিতে পারবেন, রকেটে নিতে পারবেন, এবং আপনি মোবাইল রিচার্জেও এখান থেকে পেমেন্ট নিতে পারবেন উইথড্র। সো আপনি যদি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেন, বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে মোবাইল নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর কত টাকা আপনি উইথড্র করতে চাইতেছেন এত টাকা এটা এটার উপর দিয়ে দেন। নিচের দিকে উইথড্র অপশন আছে, এই যে উইথড্র অপশন, উইথড্র অপশন একটা ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। আরেকটা কথা, এখানে কিন্তু মিনিমাম উইথড্র 100 টাকা, 100 টাকার কম হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। সো 100 টাকা আপনার যখন হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। আমি মনে করি ভালোভাবে খেললে আপনারা যদি একটা ম্যাচে ভুয়ে আনতে পারেন তাহলে কিন্তু 200 টাকা পেয়ে যেতেছেন, বা আপনি 30 টাকা এন্ট্রি ফি দিয়ে যদি একটা ম্যাচে জয়েন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 3টা কিল করলে আপনার 30 টাকা চলে আসতেছে, এবং আপনি কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারতেছেন এখানে। যদি আপনি ভালো প্লেয়ার হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, ভালো একটা ইনকাম করতে পারবেন, অবশ্যই এখানে আপনারা ইয়ে করবেন ইনকামটা করবেন যারা ভালো প্লেয়ার। আমি অলরেডি কিছুদিন পর করব, এখন আপাতত করব না কারণ একটু সমস্যা আছে আমি। তো কীভাবে আপনি ম্যাচ অ্যাড কর ম্যাচের মধ্যে জয়েন করবেন এটা আমি দেখিয়ে দিই। দেখিয়ে তো আমি জাস্ট শুধু ফ্রি ফায়ার এটা দেখা দিই, পাবজি যারা আছেন তারা একইভাবে করে নেবেন। তো এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম ফ্রি ফায়ারের উপর, আপাতত কোনো ম্যাচ নাই এই জন্য দেখতে পারতেছেন না আপনারা। সো একটু দেখি আমি দেখা দিতে পারি কি না।
তো আপাতত যেহেতু কোনো ম্যাচ ওপেন নেই, সেহেতু তো আমি দেখাইতে পারতেছি না। তো আমি যদি নিচের দিকে যে এখানে রেজাল্ট অপশন আছে, রেজাল্ট অপশনের মধ্যে ক্লিক করি, তো আজকের ম্যাচগুলো আপনি দেখতে পারবেন। এই ম্যাচটা কিন্তু আজকে হয়েছে, এই যে 7:30 হয়েছে আজকে, এখন বাজে 11টা রাত। এই যে এই ম্যাচটা কিন্তু পাবজিতে 7:30 হয়েছে। তো অনেক ম্যাচই হয় সারাদিনে, আপনি ভালো করে গেম খেলে 3 থেকে 4টা খেলতে পারবেন। তো এইগুলোর রেজাল্ট কিন্তু আমি এখন দেখতে পারবো। এর জন্য আপনি আপনি যে আপনি যা করবেন এরকমটা কিন্তু এই যে প্লে আছে, প্লে অপশনে চলে আসবেন। প্লে অপশনে চলে আসলে এরকম আসবে, যখন ম্যাচ ওপেন থাকবে দিনের বেলা, মানে ম্যাচ যখন ওপেন থাকবে তখন প্লে অপশনে আসবেন। আসলে এরকম আসবে, আসার পরে যে একদম ফ্রি ফায়ারের এই যে এইখানে যারা আছে, পাবজির যারা আছে, তারাও এই পাবজির ঠিক মাঝখানের উপর ক্লিক করলে কীভাবে জয়েন করবেন ফুল A to Z ইন্ট্রোডাকশনগুলো চলে আসবে। তো এখানে দেখি ক্লিক করে আসে কি না, মেবি আসবে না, কারণ যেহেতু শেষ হয়ে গেছে। ও এটা যে ম্যাচটা হয়েছে, ম্যাচের ফুল ডিটেলস চলে আসছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এনি কিন্তু ভুইয়া হয়েছে, এই যে 1 নাম্বার এনি ভুইয়া হয়েছে। ভুইয়া হওয়ার বিনিময়ে উনি কিন্তু 260 টাকা পাইছে। 260 টাকা বলতে ভুইয়া হয়েছে এই জন্য পাইছে 200 টাকা, আর এই যে 6টা কিল করছে, 6 10 60 ষাট টাকা পাইছে। তো এই যে এখানে 2 নাম্বার 6টা কিল করছে উনি, আর উনি এটাতে 2 নাম্বার হয়েছে এই জন্য 160 টাকা পাইছে। এই যে উনি পাইছে 120 টাকা, 40 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 20 টাকা, 10 টাকা, এরকম করে কিন্তু সবাই পাইছে মোটামুটি। নিচের দিকে যারা কিল করতে পারে না তারা 0, মানে আপনি যদি 3টা কিল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি এখান থেকে উঠে নিয়ে নিতে পারবেন। আপনি যখন এই এখানে প্লে অপশন ক্লিক করবেন, প্লে অপশন ক্লিক করার পর এরকম ম্যাচ আপনার মধ্যে শো করবে। শো করার পর এখানে তো নট জয়েন লেখা আছে, ওইখানে জয়েন লেখা থাকবে। তো আপনি এখানে জয়েনের উপর ক্লিক করে আপনার যে আইডি কোডটা আছে, ওই আইডি কোডটা দেওয়ার পর নিচের দিকে অ্যাডমিন আছে, এই অ্যাডমিনের উপর ক্লিক করে দিলে আপনার কিন্তু জয়েনে জয়েন হওয়া হয়ে যাবে। সো আপনি কী করবেন পরে, জয়েন হওয়ার পর আপনি করতে পারেন কি, আপনার যে ইয়েটা আছে এখানে টাইম দিয়ে দেবে, দেখবেন এই যে এরকমভাবে, এটা যেহেতু শেষ হয়ে গেছে, এই শেষ হওয়ার টাইমটি এখানে দেওয়া আছে। তো এরকমভাবে টাইম দিয়ে দেবে যে কয়টার সময় শুরু হবে ম্যাচটা। তো যখন শুরু হবে আর 10 থেকে 15 মিনিট আগে আপনি এখানে অ্যাড থাকবেন। অ্যাড থাকার পর আপনাকে এই টুর্নামেন্টের মতো আপনার প্লেয়ার আইডি এবং প্লেয়ার আইডি না সরি যে ইয়েটা আছে, ম্যাচটা আছে, ম্যাচের আইডি এবং আপনার যে ইয়ে আছে, পাসওয়ার্ড আছে, ওটা দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হলে আপনি এখানে জয়েন করবেন। জয়েন করে খেলার পর আপনি যদি উইন হতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটা এই এডের মধ্যে 30 মিনিটের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। সো বুঝতে পারছেন আশা করি, তো আর কিছু বলার নাই, আপনারা এমনিতেই পারবেন। তারপরে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন, বললে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো এখানে আর কোনো ম্যাচ এখন অ্যাভেলেবেল নেই, ম্যাচ অ্যাভেলেবেল থাকলে আমি দেখাতাম, যেহেতু বাংলাদেশ অ্যাপস অলরেডি 11টা 14 বাজে এখানে আপনারা দেখতে পারতেছেন। সো এখন কোনো ম্যাচ অ্যাভেলেবেল নাই। আর এই যে যদি মি অপশন আপনি ক্লিক করেন, আপনি যদি কাউকে ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। সো আমি কিন্তু এই যে দেখতে পারতেছেন রেফারেন্ট আর্ন আছে, রেফারেন্ট আর্নের উপরে যদি একটা ক্লিক করে দিই, আপনার এই যে প্রোমো কোডটা আছে এটা ইউজ করে যদি কেউ জয়েন করে তাহলে আপনি এখান থেকে 10 টাকা পাবেন। এবং আপনার যে ফ্রেন্ড নিউ ইউজার, মানে আপনি যখন জয়েন করবেন তখন আপনি 5 টাকা পাবেন এখান থেকে সাইন আপ বোনাস হিসেবে। তো সাইন আপ বোনাস হিসেবে তখনই আপনি 5 টাকা পাবেন যখন আপনি ডিপোজিট করে একটা ম্যাচ খেলবেন, এবং আপনার ফ্রেন্ড তখনই 10 টাকা পাবে যখন আপনি একটা ম্যাচ খেলবেন। মানে আপনি যখন একটা ম্যাচ খেলবেন তখন আপনিও 5 টাকা পাবেন এবং আপনার যে ইনভাইট করছে ও 10 টাকা পাবে। সো আপনি এই যে আমার এই রেফারের প্রোমো কোডটা আছে, প্রোমো কোডটা ইউজ করতে পারেন, আর না করলেও সমস্যা নেই, কারণ আপনি যদি এটি ইউজ করেন এবং যদি আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 5 টাকা পরে পাবেন বোনাস। আর যদি দরকার পড়ে আপনার যে 5 টাকার দরকার নেই তাহলে আপনি নাও করতে পারেন, এটা না করলেও হবে, কারণ এটা একটা অপশনাল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যাতে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সামনে আরও নতুন নতুন নিত্য নতুন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হবে, ওইখান থেকে আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন। সো যদি আপনি ফ্রিতে আর্নিং করতে চান অনলাইন থেকে আপনার স্মার্টফোন দিয়ে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।